আমি দামোদর শ্রীশ্রী তৃতীয় গোট পরীক্ষালে আমি দামোদরদেব পড়িল। এতিয়া আমি শ্রী শ্রী হরিদেব তারপর শিলা রায় তারপর লক্ষ্মীনাথ বেজবরুয়া এইখানে আমি পড়িম। তারপর আমি আর নতুন পিছরখানি চাম, গতি এইখানে আমি পড়ো। শ্রী শ্রী হরিদেব, শ্রী শ্রী হরিদেব 1490 খ্রিস্টাব্দর ভাদ মাহর শুক্ল পঞ্চমী তিথিত লক্ষিমপুর জিলার নারায়ণপুরত মহাপুরুষ শ্রী শ্রী হরিদেবর জন্ম। তেওঁর পিতৃ নাম আছিল অজনাভ আর মাতৃ আছিল পারিজাতি দেবী। হরিদেব সরুরে পড়া সদাচারী মিতভাষী আছিল। সংস্কৃত ভাষার জ্ঞান লাভ করে তেওঁ বেদ উপনিষদর লগত ভাগবত শাস্ত্রর উৎপত্তি অর্জন করেছিল। ভারতের বিভিন্ন তীর্থ ভ্রমণ কালত হিন্দু ধর্মর বিভিন্ন শাস্ত্র পাঠ আর আলোচনাত আগভাগ লৈছিল। উড়িষ্যার শ্রী শ্রী জগন্নাথ ক্ষেত্রত একেরাহে 4 বছর ভগবত পাঠ করে শ্রোতাসকলক মোহিত করেছিল। অসমলৈ ঘুরি আহি হরিদেবে বরপেটা জিলার বহরীত সত্র স্থাপন করে। তেওঁ পুরুষ নারীক সমান দৃষ্টিতে চাইছিল। তেওঁৰ কন্যা ভুবনেশ্বরী দেবীক মানেরি সত্রর সত্রাধিকার পাতিছিল। মহাপুরুষজনায় ভক্তির সত্রঙ্গিনী আর শরৎ সিদ্ধান্ত নামৰ দুখন গ্রন্থ লিখি উলিয়াইছিল। তেওঁৰ আদর্শ সরগত করে তেওঁৰ প্রধান শিষ্যসকলে অসমৰ বিভিন্ন ঠাইত সত্র নামঘর আদি স্থাপন করেছিল। তেওঁ বৈদিক ভাগবতী বৈষ্ণব ধর্ম প্রচার করেছিল। 1565 খ্রিস্টাব্দর জ্যেষ্ঠ মাহৰ অমাবস্যা তিথিত তেওঁৰ মৃত্যু হয়।